গুরু আমার মনের ময়লা যাবে কেমনে তারে ধোয়া মোছা যায় এই মনের কালী গভীর কালী বাবা ধোয়া নাহি যায় যদি মনের ভেতরে ময়লা জমে তুমি যতই লাইট বয় সাবান সার্ফ শ্যাম্পু মাখো না কেন ফেস ওয়াশ করো না কেন এই মনের ভেতরের ময়লা কিন্তু কখনো বেরোবে না যদি গুরু জ্ঞান সাবান না দেয় তাই না তাই বলেছে ও যার কুক্ষণে জন্ম হলে কথা কই কই শোনে না হয় খেপারে ও কথা কই কই শোনে না গুরু আমার মনের ময়লা কেন গেল না গুরু আমার মনের ময়লা কেন গেল না মনে বাবলা গাছে কষ লেগেছে মনে বাবলা গাছে কষ লেগেছে ধুয়ে দাও কেন সাবানি গুরু আমার মনের ময়লা যাবে কেমন গুরু আমার মনের ময়লা যাবে কেমনে
স্বভাবে যাই কিরে ভুইলে স্বভাবে যাই কিরে মরলে স্বভাবে যাই কিরে ধুইলে স্বভাবে যাই কিরে মরলে স্বভাবে যাই কিরে ধুইলে স্বভাবে যাই কিরে মরলে স্বভাবে যাই কিরে ধুইলে ছুটুর গন্ধ যায় না কবু আপুর মাথাইলে ছুটুর গন্ধ যায় না কবু আপুর মাথাইলে আবার কালো রং কি গুর হয় আবার কালো রং কি গুর হয় স্বভাবে যাই কিরে মরলে স্বভাবে যাই কিরে ধুইলে ছুতুর গন্ধ যায় না কভু আতুর মাখাইলে যদি ছুতুর গন্ধ গায়ে থাকে তুমি যতই আতুর মাখাও ওই গন্ধ যাবে না একমাত্র ওটা গুরুর ঘরে সম্ভব তাই বলছি আবার কালো রং কি গুর হয় তোতারে কাঁচা হলুদ মাখালে তোতারে কাঁচা হলুদ মাখালে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে মনে বাবলা গাছরে বসলে গেছে মনে বাবলা গাছরে বসলে গেছে ধুয়ে দাও গান সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে 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 শ্রোতা শ্রীকান্ত দাস কৌশিকদার গানে মুগ্ধ হয়ে 200টি টাকা দান করল এবং প্রশান্ত প্রামাণিক